শিলিগুড়িতে কিছুদিন ধরে একের পর এক বাইক চুরির ঘটনা। ঘটনার পর্দা ফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক, গ্রেফতার দুজন। গত কয়েকদিন শিলিগুড়ির ভক্তিনগর, আশিঘর, পানিট্যাঙ্কি, খালপাড়া, ফাঁড়ি সহ বিভিন্ন থানা এলাকা থেকে বেশ কিছু বাইক চুরির ঘটনা ঘটে। শহরে একের পর এক বাইক চুরির ঘটনায় তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এসওজি, ডিডি এবং কয়েকটি থানার পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই বিশেষ টিম তদন্তে নেমে দুদিনের মধ্যেই বাইক চুরি কাণ্ডের পর্দাফাশ করে। ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে, একজনকে শিলিগুড়ি এবং অপরজনকে চোপড়া থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া 12টি বাইক। এ বিষয়ে এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল তদন্তে নেমে চোপড়ার বাইক চুরি চক্রের পর্দাফাশ করেছে। 12টি চুরির বাইক উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।